আসসালামু আলাইকুম টিউব গাইড নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে সামনে কিন্তু এসএসসি এক্সাম শুরু হতে চলেছে। তো আমার নিজেরও এসএসসি এক্সাম সম্প্রতি, এই এসএসসি এক্সামের রুটিনটা চেঞ্জ করা হয়েছে। আগে যে রুটিনটা ছিল সেই রুটিনটা এখন নাই, এখানে ভিতরে কিছু পরিবর্তন আনা হয়েছে। তো এই পরিবর্তনগুলো কী কী হয়েছে আর এই রুটিনটা আপনারা কোথায় পাবেন, সম্পূর্ণ বিষয়টা আজকে ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তো পুরো ভিডিও জুড়ে সাথে আছে আমি সাকিব, আপনারা দেখছেন টিউব গাইড চ্যানেল। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই কর্নার যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সংশোধিত লেখাটা রয়েছে। তো এখান থেকে এটা সংশোধনের তারিখটা এই যে নিচে দেওয়া রয়েছে, তারিখ হচ্ছে 7/3/2020 তারিখ এটা সংশোধন হয়েছে। তো বন্ধুরা, এখান থেকে আপনাদের একটু সোয়াইপ করে দেখায় এই পাশে একটু দেখায়, এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা 2020 নিম্ন উল্লিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তো বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে। তো আশা করতেছি যে এটা আর পরিবর্তন করবে না, তারপরে যদি পরিবর্তন করে তাহলে অবশ্যই আমি আপনাকে জানিয়ে দেব। তো এই নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য আপনি যদি আমাদের পরিবারের একজন সদস্য এখনও না হয়ে থাকেন তাহলে ভিডিও নিচ থেকে লাল কালার সাবস্ক্রাইব বাটনটার উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিবেন, পেয়ে যাবেন সকল আপডেট ভিডিও নোটিফিকেশান সবার আগে। তো বন্ধুরা, এখন দেখা যায় এই যে ফার্স্টে দেখতে পাচ্ছেন যে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষাগুলো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা প্রথম পত্র এখানে 1 তারিখে অনুষ্ঠিত হবে, সেটা বুধবার। তারপরে বাংলা দ্বিতীয় পত্র বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে, সেটা 2 তারিখে। তারপরে এখান থেকে আপনারা বিস্তারিত দেখে নেবেন নেবেন। তো বন্ধুরা, এখন দেখায় যে আপনারা এই ফাইলটা কীভাবে ডাউনলোড করবেন। ফাইলটা ডাউনলোড করার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো ওখানে গিয়ে আমি আপনাকে দেখিয়ে দেবো কোথা থেকে এই ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, নিউ ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাকে সরাসরি চলে আসতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো যারা ডেসক্রিপশন বক্স চিনেন না তাদের জন্য একটু বলি, এখন যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর টাইটেলের উপরে একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনার সামনে এমন একটা ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি, এই যে ডাউনলোড লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন, সিম্পল আপনারা এসে এটার উপরে একটা ট্যাপ করে দিবেন। এখানে একটা ক্লিক করার পরে আপনাকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে বলবে। তো এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট ওয়ান্সের উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সামনে সেই ফাইলটা এখন এখানে ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে একটু ওয়েট করতে হবে, একটু লোড নিবে, তারপরে সেই ফাইলটা ওপেন হবে এবং কীভাবে ডাউনলোড করবেন সেটা আপনাকে দেখিয়ে দিব। বন্ধুরা, লোড নেওয়া শেষ হলে আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে কী করবেন, আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে একটু বেশি নিচে আসবেন, একদম নিচে আসার পরে দেখতে পারবেন আপনার রুটিনটা। তো ওখান থেকে কীভাবে ডাউনলোডটা করবেন সেটা আপনাকে একটু দেখিয়ে দিই। এই যে একদম চলে আসবেন, নিচে চলে আসবেন। তো আমি এটা আমার ফোনে ডেস্কটপ মোড অন করে রাখছি, সেই জন্য এরকম দেখাচ্ছে। তো আমি নিচে চলে আসলাম, আসার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত রুটিনটা। তো এই রুটিনটা এখন আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য কী করবেন, এই যে ছবিটা এখানে হাত দিয়ে এখানে চেপে ধরবেন, চেপে ধরার সাথে সাথে কিন্তু এখান থেকে এই যে ডাউনলোড ইমেজ অপশান দেখতে পাচ্ছেন, সিম্পল এটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখান থেকে এটা ডাউনলোড হয়ে যাবে। যেহেতু আমি আগে একবার ডাউনলোড করেছি সেজন্য এগেইন দেখাচ্ছে। তো আমি এখান থেকে ডাউনলোড দিয়ে দিলাম, এটা আবার আমার ফোনে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হয়ে গেছে। তারপর আপনি এখান থেকে ওপেন করতে পারবেন, আর চাইলে সরাসরি আপনার কাছে চলে গেছে, ওখানে গিয়েও আপনি ওপেন করে এটা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ড দেখা শুরু করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল থেকে শিখতে পারেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদেরও পরীক্ষা, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।